মেল খুলবো যেভাবে, অ্যাডভান্সে, অ্যাডভান্স এখান টুলস থেকে অ্যাডভান্স যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর হক্স ভিপিএন, এই হক্স ভিপিএনটা এখানে লিখলে সার্চ দিলে হয়ে যাবে। এখানে আপনারা হক্স ভিপিএনটা অ্যাড করে নেবেন, নেওয়ার পর হক্স ভিপিএন আমরা ইউনাইটেড স্টেটে আইপি ধরবো। হক্স হোক আর যে ভিপিএন হোক, যে কোনো একটা ভিপিএন কানেক্ট করলেই হবে। কানেক্ট হয়ে গেছে, আমরা এখন আউটলুকে যাই, আউটলুকের পেজগুলোকে বুকমার্ক করে নেবেন, তাহলে সুবিধা হবে। নাম লাগবে, নামটা না দিয়ে থেকে কপি করে নিন। নাম দিবেন, মাঝখানে স্পেসটা কাটা দিবেন, নেক্সট দিবেন, একটা সংখ্যা দেন যদি না নেয়। পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনাদের আপনাদের ইচ্ছা মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড হলে আইডিটা ভালো থাকে। ক্যাপচাটা ছোট হাতে দিলেই হবে, বড় হাতে দেওয়ার দরকার নেই, ছোটো বড় মিক্স করার দরকার নেই, সব ছোট হাতে দেবেন তাহলে হবে। আমাদের এর সঙ্গে আরেকটা লাগবে টিউব মেল, টেম্পেল নেবো, এই কারণে আমরা নাম্বার দিয়ে খুলবো না, মেল দিয়ে খুলবো। এগুলো টেম্পোরারি মেল, এখানে অন্যরকম মেল পাওয়া যাবে। যে প্রথমটা নিয়ে নেবেন, এই মেলটা বুকমার্ক করে নেবেন। এই পর্যন্ত চলে আসবে, আসার পরে এখানে যাবেন, একটু ক্লিক দিয়ে একটু 2-3 সেকেন্ড ওয়েট করবেন, করার পর এই প্রোফাইলে যাবেন। মেলটা কপি করুন, এটা কপি করলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে। আগেরটা আমি কাটি, আগেরটা আমার দরকার নেই। এখানে আসার পর এই যে মেল বা ফোন নাম্বার, এটাতে যাব, যার পর এই ফোন নাম্বার আছে, এখানে আমরা মেল মেল অপশন করে নেবো। যে মেল কপি করছি ওটা পেস্ট করব, মেল এটা কোড যাবে, কোডটা বসাবো, রিফ্রেশ করবেন যদি কোড না আসে। এই যে এখানে ক্লিক দিবেন, কমপ্লিট, আবার একটা ওই মেলটা কপি করলাম, দুইবার ভেরিফাই করা লাগে। মেলটা তো যাচ্ছে, এখানে আসার পরে মেল যাবে, মেলে ক্লিক করবেন, মেলটা আবার বসাইতে হবে, সেন্ড কোড, আবার কোড দিয়েছে, ক্লিক করেন। আবার রিফ্রেশে ক্লিক করি, যেটা আসবে সেটা নিচে, যেটা নতুন হবে সব নিচে নিচে আসবে। এতে যাবেন, আমাদের নেট স্পিডটা খুব স্লো হচ্ছে, দেরি হচ্ছে। কোডটা কপি করলাম, কপি করে
মেল হলো হয়ে গেছে, এটা হচ্ছে আমার মাদার মেল। আর এটা এখান থেকে আমি আরো 10টা মেল ক্রিয়েট করব, যে অ্যাড ইমেল, কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে অথবা রাইট বাটন ক্লিক করে একটা করে নিতে পারি, টাইম বেশি লাগবে। ওখানে কন্ট্রোল চেপে ধরে আমরা 10টা নিব, একটা দিয়েছি, 2 3 4 5 6 7 8 9 10, কন্ট্রোল চেপে ধরে মাউসে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। এখানে আসার পর ওই নামটাই কপি করেন, নামটা কপি করার পর এখানে পেস্ট করেন, স্পেসটা কাটেন, কাটার পর এখানে একটা ডাবল জিরো লাগাই দেন, এটা আবার কপি করে নেন, কপি করে নিয়ে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন। দেখবেন এখানে যে ম্যানেজ তারপরে হয়ে গেছে, এখন আর কন্ট্রোল ট্যাব যাওয়ার পরে প্রতিটা দিবেন, এটা অ্যাড দিলাম আমি, 2 দিলাম, লোডিং হতে তো আমার কাছে সারা হয়ে যাবে। যারা নতুন শর্টকাট জানেন না, তারা হাতে হাতে করুন, সমস্যা নাই, এভাবে একটা একটা যাবার এভাবে জানেন, কাজ করতে করতে এমনি ঠিক হয়ে যাবে, এভাবে মাউস দিয়ে মাউস দিয়ে যাবার যাবেন। এখানে দেখবো যে ম্যানেজ সব হয়েছে কিনা, সব ম্যানেজ হয়েছে, যদি অ্যাড অ্যালাইজ যদি থাকে তাহলে ওটা হবে না। আচ্ছা এটা হয়ে গেছে, এখন এটা কপি করে নিয়ে যাবো, নামের জন্য ফাঁকা রাখলাম, প্রথম কটা ফাঁকা রাখছে, নাম নাম রাখবো তাই, ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে। প্রথমটা মাথার মেলে এটাকে একটা কালার করে রাখবেন, কারণ ওই একটা মেলেই সব পড়ে যাবে, আপনি প্রতিটা মেলে লগ ইন করা দরকার নেই, ওই একটা মেলে ঢুকবেন, এই যে পরের 10টা যে মেল, ওই মেলের কোডগুলো সব একটা মেলে যাবে। সেভ করে নেবেন, একটা মেল থেকে মাদার মেলে যাবে। এখন সব কেটে দেবেন, সেভ আইপি লগ ইন রাখার পর এখান থেকে আপনারা লগ আউট করবেন, লগ আউট করে সেম আইপি থাকবে, আবার সেমভাবে একইভাবে আগে মেলগুলো ক্রিয়েট করে নেবেন। মোটামুটি 100 মেল ক্রিয়েট করবেন, 100 মেল ক্রিয়েট করতে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতে পারে, যারা নতুন হতে পারে 1.5 ঘন্টা লাগবে। আইডি ক্রিয়েট করতে বেশি সময় লাগে না, মেল ক্রিয়েট করতে একটু সময় লাগে, আগে মেলগুলো ক্রিয়েট করে নেবেন তারপর আইডি বানাবেন, তাহলে সুবিধা হবে।